يَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك أرحم الراحمين اللهم اهدنا فإنك خير الهادي حب كريم تحب العفو فاعف عني اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى رب العالمين كنا دهر جامع مسجد الدقاء يجيط الله এমন কোন গুণা নাই যা আমাদের দ্বারা হয় না মজলিসের মধ্যে জানি না কত ধরনের গুণাগার হাত উত্তোলন করেছি আমরা আল্লাহ চোর থাকতে পারে ডাকাত থাকতে পারে জেনাকর থাকতে পারে বেবিচারী থাকতে পারে মদকর নেশাকর থাকতে পারে মিথ্যাবাদী শিকারকারী থাকতে পারে আল্লাহ পরের জমি আত্মসাত করে নেওয়ালাও থাকতে পারে রব্বুল আলামিন যত বড় গুণাগার হোক না কেন এই গভীর রাত্রে আমি মুসাফির মানুষ তোমার কাছে ফরিয়াদ করি মাওলা আমরা যারা হাত পেতেছি কারণ আমল নামায় তুমি একটা গুণা ভক্তি রাখিও না আল্লাহ সব গুণাগুলো মাফ করে দাও জীবনের তাবার গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই মজলিস থেকে আল্লাহ তুমি গুণাগার অবস্থায় আমাদেরকে ফিরিও না দয়া করে মাফ করে দাও তোমার নেকের বান্দাদের মধ্যে আমাদেরকে কবুল করে তুমি যদি গুণা মাফ নাই করবা রাত পর্যন্ত কেন কোনারের পর আনের মাঝে বসে গুণা যদি মাফ নাই করবা আল্লাহ তুমি আলেমদের সাথে এতক্ষণ কেন বসে রাখলা আল্লাহ গুণা যদি মাফ নাই তোমার নিকর বান্দাদের সাথে হাত ধরার তৌফিক যখন দিয়েছো হায় আল্লাহ এই মজলিসে এতক্ষণ যখন বসে থাকার তৌফিক দিয়েছো দয়া করে মাফ করে দাও জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দাও হায় আল্লাহ সাগিরা কাবিরা জাহেরি বাতিনি জানা অজানা সব গুণাগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুণাগুলো মাফ করে দাও আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ হায়াতে তৈবা দান করে দাও সুস্থতার নেয়ামত দান করে দাও অসুস্থতা দূর করে দাও হায় আল্লাহ
মেহরবানী করে সেহাতে কামেলা দান করো আয় আল্লাহ। এই মজলিসে যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি শিফা দিয়া দাও, যারা বিপদগ্রস্ত বিপদ মুক্ত করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ, যারা নামাজি নামাজ গুলো কবুল করে দাও, যারা আমাদেরকে দিনদার হওয়ার তৌফিক দাও, পরহেজগার হওয়ার তৌফিক দাও আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দাও, নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক দাও, আমলি জিন্দেগি আমাদেরকে দান করে দাও, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করে দাও, তাকওয়া ভিত্তিক জিন্দেগি দান করে দাও আয় আল্লাহ, আমাদের মা বোন যারা হাত উত্তোলন করেছে আল্লাহ, মা বন্ধের মনের নেক আশা গুলো পূরণ করে দাও, সবাইকে সব রোগ সব থেকে হেফাজত করো আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, আমাদের চক্ষু জোড়াদের মতো সন্তান রূপে কবুল করে দাও, মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ, মেহরবানি করে প্রত্যেককে কবুল করে দাও, আয়োজনের জন্য উত্তম যাচা দান করে দাও আল্লাহ, আলমগীর ভাই শামীম ভাই সহ ঢাকার যে সকল ভাইয়েরা আয়োজনে সহযোগিতা করেছেন আয় আল্লাহ, মেহরবানি করে কবুল করে দাও, সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে দাও আয় আল্লাহ, এলাকার থেকে যারা দান দান করেছে প্রত্যেককে কবুল করে নাও, আমরা যারা হাসপাতাল আল্লাহ, আমাদের অনেকের দুঃখিনী মা চির বিদায় নিরন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, অনেকের বাবা দিয়ে আল্লাহ, মেহরবানি করে তাদেরকে মাফ করে দাও, কবর করিয়া দু জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ, মতিউর রহমান সাহেবের স্ত্রীকে জান্নাত বাসী করে দাও আয় আল্লাহ, যারা ইন্তেকাল করেছে প্রত্যেককে মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ, পাশেই কবরস্থান আল্লাহ, আপন জনকে হারাইয়া তুমি তাকায় দেখো মালিক, তোমার কত বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ, তোমার কত বান্দারা চোখের পানি ছেড়ে দিয়েছে, যার চোখের পানি তোমার পছন্দ আর ছিল, আমাদের সবার দোয়া গুলো কবুল করে, আমাদের সব মায় মুরব্বীদেরকে মাফ করে দাও আয় আল্লাহ, আপনজনকে পাশের কবরস্থানে সবাই এখানে যারা হাত তুলেছে আল্লাহ, কারোর আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি আজাব দিও না আল্লাহ, পশু ভাইয়ের আম্মার কবরকে জান্নাতের টুকরো বানাইয়া দাও আয় আল্লাহ, দুবার বাবা অসুস্থ আছে আল্লাহ তুমি তাকে সফাই কামনা আল্লাহ দান করে দাও আল্লাহ, হায়াতে বরকত দিয়ে দাও, আমরা যারা হাত পেতেছি মনের আশা গুলো পূরণ করে দাও আল্লাহ, মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম ও দায়েম রাখিও আল্লাহ, প্রতি বছর যেন এর চাইতে ভালো আয়োজন করতে পারে তৌফিক দিও আল্লাহ, এই মাহফিলকে তুমি এলাকার জন্য হেদায়ার জরিয়া বানাইয়া দাও আল্লাহ, তুমি হেদায়াতের জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ, সভাপতি সাহেব সহ সভাপতি সহ আল্লাহ যারা নেতৃত্ব দিচ্ছেন মেহরবানি করে প্রত্যেককে কবুল করে নাও, সবাইকে নিয়ে ভাই ভাই হয়ে মিলেমিশে সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারে, মসজিদ মাদ্রাসার কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ, তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ, যারা হাত পেতেছি আল্লাহ আল্লাহ, তোমার পবিত্র ঘর বাইতুল্লাহ মেহমান না বানায় কাউকে কবরের বাসিন্দা বানিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি
মেহরামের কাপড় ততক্ষণ পরাইয়া না যতক্ষণ মেহরামের কাপড় না পরাওয়ায় আল্লাহ। আয় আল্লাহ নবীজির রওজা না দেখায় আজরাইলের মুখ আমাদেরকে দেখায় না আল্লাহ। আল্লাহ আমাকে কবুল করে দাও। আল্লাহ আমাদেরকে বার বার ওই মদিনার জন্য মক্কা মুকাররমার জন্য কবুল করে নাও। আল্লাহ এবছর হজর নিয়ে কাছে আয় আল্লাহ তুমি আসাদ করে দাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم.